গত বছর কাউন্সিলকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে নতুন করে উত্তেজনা দেখা দেয়। দলটি থেকে বাদ পড়েন রাঙাসহ অনেক সিনিয়র নেতা। যদিও বছর শেষে সবকিছু মিটমাট হয়েছে, দলে ঐক্যের ঘাটতি নেই বলে গণমাধ্যমকে বারবার আশ্বস্ত করেছেন রওশন এরশাদ ও জিএম কাদের। প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, আর এরশাদের ছোট ভাই জিএম কাদের জাপার চেয়ারম্যান। তবে প্রায়ই দলের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব নিয়ে দুইজনের মধ্যে বিরোধ দেখা যায়। জাপার রাজনৈতিক কর্মপন্থা ও দৃষ্টিভঙ্গি নিয়েও রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে বেশ মত পার্থক্য রয়েছে। এবার আবারও দেখা গেল সেই চিত্র। 20 মার্চ ছিল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের জন্মদিন। পার্টির প্রতিষ্ঠাতার জন্মদিনে আলাদা অনুষ্ঠান করেছেন রওশন এরশাদ ও জিএম কাদের। সোমবার রওশন এরশাদ তার গুলশানের বাসায় আর জিএম কাদের কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠান করেন। এর আগে বনানীতে চেয়ারম্যানের কার্যালয়েও কেক কাটেন জিএম কাদের। গুলশানে এরশাদের জন্মদিনের অনুষ্ঠানে নির্বাচন প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, সাংবিধানিক ধারা মেনেই আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। তবে উল্টো কথা বলেছেন জিএম কাদের। তিনি বলেন, নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্ট ও প্রশাসনকে সরকার দলীয় স্বার্থে ব্যবহার করছে। এমন অবস্থায় বা এমন কাঠামোতে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি। এরশাদের জন্মদিনের অনুষ্ঠানে দলের ভেতর অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে কথা বলেন রওশন এরশাদ। তিনি বলেন, পার্টিতে কোনো বিভেদ নেই আর বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি অনুষ্ঠান করেছেন, এতে কোনোভাবেই দলের মধ্যে দ্বন্দ্ব বা বিভেদ প্রমাণ করে না। রওশন এরশাদের অনুষ্ঠানে জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা, বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, সাবেক প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া নাজমা আক্তার, হাবিবুল্লাহ বেলালি, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশিদ, চেয়ারম্যানের উপদেষ্টা রওশনারা মান্নান, সাবেক উপদেষ্টা জিয়াউল হক মৃধা, রওশনের ছেলে সাদ এরশাদও উপস্থিত ছিলেন। এদিকে কাকরাইলে জিএম কাদের বলেন, দেশের রিজার্ভের যা অবস্থা, ঋণ শোধের পর খালি হয়ে যাবে, ঋণ শোধ করতে না পারলে দেশ দেউলিয়া হতে পারে। জাপা চেয়ারম্যান আরও জানান, রাজনৈতিক সংকট থেকে উত্তরণে তার দল প্রয়োজনীয় সুপারিশ সময় মতো জানাবে। এ সময় অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর ও রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।